এখনো কি হইছে না 6টার পরে 7টার পরে জমা? হ্যাঁ আর একটু টাইম লাগবে। এখানে যে জমে পরে চলেন আমাদের ওই সাইডটা যাই। আমরা তান্দুরি চা খাইতে আসছিলাম কিন্তু এখানে আসার পর কিছু ছোট ছোট জিনিস মেয়েদের মেয়েদের জন্য চুলে ক্লিপ ব্যান্ড আরও অ্যাক্সেসরিজ এখানের থেকে পাবেন আপনারা। এখানে দাম কেমন হবে সেটা আমি জানি না, আপনাদেরকে দেখাই। আসরের আজান দিয়েছে, ভাই ছবি তোলার জন্য একটু প্রস্তুতি নিয়েছিলেন পোস্ট পাস করে, কিন্তু ব্যাগটা খুলে রেখেছিলেন তো উনি ব্যাগটা রেখেই চলে যাচ্ছিলেন। ওর আমি মনে করে দিলাম তার আপনার ব্যাগটা কোথায়। কাউসার ভাই এখন তার ব্যাগের সন্ধান করতে যাচ্ছে কিন্তু দেখেন ব্যাগটা ঠিকই যে জায়গায় রাখা সে ঠিক সেই জায়গায় আছে, ব্যাগটা কিন্তু নষ্ট হয়নি। সুন্দর একটা অনুভূতি দেখেন পানির মধ্যে সাইডে থাকেন। আপনি খুশি ব্যাগ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো বাংলাদেশের মানুষজন যে এত ভালো হয়ে গেছে কিভাবে একটা জিনিস থাকার পরে রয়ে গেল আমি অবাক হয়ে গেলাম। আসলে তো বাংলাদেশের এখন এমন অবস্থা, মানুষের মধ্যে লোভ হিংসা এমনভাবে কাজ করে, নর্মালি একটা জিনিস এক জায়গায় রাখা 10 মিনিট বা 5 মিনিট পরে ঘুরলেই বা মুহূর্তের মধ্যেই নাই হয়ে যায়। তো মানুষজন তো অনেক ডেভেলপ হয়েছে বাংলাদেশের মানুষ সবসময় ভালো না, ঠিক আছে, কিন্তু মানে অনেকটা মানে মনুষ্যত্ব বোধ আসছে মানুষের। আমি কাউসার ভাইয়ের পক্ষে একমত, আবার একমত না, কেন যে একমত না সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন বেশি করে সবাই যেন তারা এখানে বেড়াতে আসে। শুধু আসার খরচটাই লাগে, এখানে কোনো প্রবেশ মূল্য নাই, কোনো কিছুই নাই, কিন্তু মনে হয় যে শুক্রবারে লাগে কিছুটা অফ ডেতে বেশি থাকে যখন তখন লাগে। আজকে তো আমার মনে হয় যে শুক্রবারেও লাগে না। আবার কেউ যদি বাইক নিয়ে আসতে চান একটা সুবিধা আছে, এখানে সুন্দর বাইক রাখার জন্য সুন্দর ভালো স্পেস আছে, এখানে আপনারা সুন্দর করে বাইক রাখতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে চটপটি ফুচকা নানা রকম দোকান আছে, আপনাদের খেতে কোনো রকম অসুবিধা হবে না। এই গাড়িটা মনে হয় দেখা আমার এখন আমরা চিংড়ি মাছ খাবো। এখন আমরা চিংড়ি মাছ খাবো, আমাদের চ্যানেলে যেটা দেখাবো এটা কি চিংড়ি মাছ দেন। এটা হলো বিট লবণ, ভাই দেখতে যাচ্ছে আপনাদের, তাই ওনার অনুরোধ রাখলাম যখন আসবেন। আপনি কি এখানে সবসময় বসেন? এখানে যখনই আসবেন তখন অবশ্যই ওনাকে পাবেন এবং চিংড়ি মাছ যারা খেতে পছন্দ করেন অবশ্যই চিংড়ি মাছের মাথা করে এখান থেকে খেতে পারবেন। স্ট্রিট ফুড হলে অনেকটা ভালো কিন্তু চিংড়ি মাছটা খুবই সুস্বাদু।
তার মধ্যে গাওদা ভাই খুব বিরক্ত করে খুব চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার পাবেন মাছটা খুবই ভালো খুব ভালো আমি ওনালে পার্সোনাল ভাবে দোনদার ভাই জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এগুলো কি মানসম্মত উনি বলেছিলেন মানসম্মত কাস্টমারদেরকে সার্ভিস দিতে থাকে কিন্তু বাইরের তো অনুকরণ থেকে আমি যতবার চিংড়ি মাছ খেয়েছি কিন্তু আমি এরকম মজা এবং ফিলিংস অনুভব করতে করি নাই কখনো এরকম কখনো আমি ফিলিংস পাইনি ভাই কেন নাম দিয়ে দেন ভাই বেলারাম দিব সব দোকান নাকি শুধু আপনার টাই সব দোকান আচ্ছা টক দোকান আছে জি ওই যে টক টক মিষ্টি মিষ্টি টক জাল টক দুইটা হয় দিয়াস দুইটাই আছে এখানে জি ঠিক আছে ভাই আরো দুইটা আইটেম আসবে আপনার বোরহানি টক আর এসে দুই টক আসবে বোরহানি টক আর দুই টক দুইটা এখানে পাবেন দুই একদিন পর শুক্রবার আল্লাহ ইনশাআল্লাহ শুক্রবারে পাবেন মানে পরশু দিন থেকে জি উনি আলু কাটতেছে আইটেমটা বাড়ানো হয় নাই শুক্রবারতে ইনশাআল্লাহ চেষ্টা করবো সব কিছু বাড়াবো দোকান আরও সাজাতে হবে জি